রাজশাহী মহানগরীর হেতেমখা এলাকায় কিশোর সনি হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দুইজনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে দ্রুত বিচার আদালতের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হল মাহবুব আলম আন্না ও হাবিবি কুমকুম ঐশী। ২০২২ সালের তিন জুলাই নগরীর দড়িখরবনা এলাকার সনিকে কুপিয়ে জখম করে আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা মামলা করলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেয়। এই বিথি এই পরিকল্পনা করেছে যে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এই মায়ের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে যে রায়টা পেলাম সেই রায়ে আমরা বিথি কোনো সাজা হয়নি। তাকে কেন এই পরিকল্পনাটা কোথায় হয়েছে না হয়েছে এই বক্তব্য দিয়ে তিনি খালাস দিয়েছেন। আর আজকে এই যে রায়টা হয়েছে সে রায়েও আমি খুব একটা মানে অসন্তুষ্ট হতে পারিনি।